আমি আমার মিষ্টি বন্ধুদের একটা ছোট্ট গল্প শোনাব। সবার কাছে অনুরোধ রইল গল্পটা শুনো, কিন্তু আশা করছি ভালো লাগবে। একবার আমেরিকায় এক বড় শীতল রাতে একজন কোটিপতি তার ঘরের সামনে এক বৃদ্ধ দরিদ্র মানুষকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞেস করলেন, বাইরে এত ঠান্ডা আর আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই, আপনার কি ঠান্ডা লাগে না? বৃদ্ধ লোকটি উত্তর দিল, আমার কাছে উষ্ণ কাপড় নেই, কিন্তু আমি বানিয়ে নিয়েছি। কোটিপতি উত্তর দিয়েছিলেন, আমার জন্য অপেক্ষা করুন, আমি আমার ঘরে ঢুকে আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসবো। দরিদ্র বৃদ্ধ খুব খুশি হয়ে বলল, সে তার জন্য অপেক্ষা করবে। কোটিপতি তার বাড়িতে ঢুকলেন এবং সেখানে ঢুকেই ব্যস্ত হয়ে গেলেন। আর যা হয় দরিদ্র মানুষটির কথা একেবারে ভুলে গেলেন। কিন্তু সকালে উঠে তার মনে হলো সেই দরিদ্র মানুষটির কথা, বৃদ্ধের কথা। তিনি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেলেন দৌড়তে দৌড়তে বৃদ্ধকে খুঁজে বের করার জন্য। অবশেষে তিনি সেই বৃদ্ধ মানুষটাকে ঠান্ডার কারণে মৃত অবস্থায় দেখতে পান। আর বৃদ্ধ মানুষটির হাতে একটু চিরকুটে একটা লেখা দেখতে পান। চিরকুটটাতে কি লেখা ছিল জানেন? আমি বলছি, চিরকুটটাতে লেখা ছিল, যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না, তখন ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল, কারণ আমি মানিয়ে নিয়েছিলাম নিজেকে। কিন্তু যখন আপনি আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তখন আমি আপনার প্রতিশ্রুতির সাথে আসক্ত হয়ে গিয়েছিলাম এবং আমি আমার তীব্র ঠান্ডা প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। তাই কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালো করে ভাবুন যে আপনি প্রতিশ্রুতিটা পূরণ করতে পারবেন কিনা, এবং অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি থেকে বিরত থাকুন। প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করার চেয়ে মারাত্মক আর কিছুই হতে পারে না। এটা এতটাই মারাত্মক হতে পারে, কখনো কখনো এর চেয়ে যাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে বিষপানে হত্যা করার সমান। তাই কেউ মিথ্যা প্রতিশ্রুতি ভুলেও দেবেন না কাউকে। গল্পটি থেকে আমরা খুব ভালো মতনই বুঝতে পারলাম যে কি বলা হয়েছে এই গল্পটিতে মিথ্যা প্রতিশ্রুতির ব্যাপারে। আমরা মানুষরা, গরিব মানুষরা বিশেষ করে, বা যাদের কাছে অর্থ কম, যারা সবকিছু জীবনে পায় না চাইলেও, সেইসব মানুষগুলো না জীবনে যুদ্ধ করে করে নিজেকে মানিয়ে নেয়, মানিয়ে নিতে শিখে যায়। তাদের কষ্টই তাদের শিখিয়ে দেয় মানিয়ে নিতে। জীবনে অনেক কিছু না পাওয়া গুলোর সাথে নিজেকে মানিয়ে নিতে পারে, মানিয়ে নিয়ে চলতে শিখে যায়। কিন্তু যখন সেই মানুষগুলোই এত কষ্টের মধ্যে থাকার পরে, এত কষ্ট করার পরে যখন কারোর কাছ থেকে আশ্বাস পায় যে তাদের জীবনটা একটু হলেও
পরিবর্তন ঘটতে চলেছে ভালোর দিকে, তখন তারা না সেই যুদ্ধটা লড়ার ক্ষমতাটাকে আস্তে আস্তে হারিয়ে ফেলে। বিশ্বাস করুন, এ কথাটা এতটুকু মিথ্যা কথা নয় বা ভুল কথা নয়। তাই আমি সবাইকে বলবো, প্রত্যেকটি মানুষকে বলবো, হাত জোর করে বলবো, যে মানুষগুলো খেটে খায়, যে মানুষগুলো লড়াই করে বাঁচে, যে মানুষগুলোর কাছে কিচ্ছু নেই লড়াই করা ছাড়া, মনের জোর ছাড়া, যাকে বলে বেঁচে থাকার লড়াই, প্রতি মুহূর্তে তারা লড়াই করে বেঁচে থাকার জন্য, সেই লড়াই করার ক্ষমতাটা যেন আমরা কেউ কেড়ে নেন তাদের থেকে, তাহলে উপরওয়ালাও আমাদের কখনো মাফ করবে না। কারণ তারা যে নিঃস্ব, কিছুই নেই তাদের কাছে, শুধু আছে লড়াই করার ক্ষমতাটা। খালি পেটে হলেও তারা লড়াইটা চালিয়ে যেতে জানে, কিন্তু যদি আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিই, ভালো থাকার মিথ্যা কথা তাদের বলি, তারা কিন্তু সত্যি সেই শক্তিটা হারিয়ে ফেলে। তাই তোমাদের কাছে আমি হাত জোর করে বলবো, আমরা যেন কোনো মানুষকে বাঁচার অধিকারটা তার থেকে কেড়ে না নিই, আমরা যেন বাঁচার লড়াই করার ক্ষমতাটা কোনো মানুষের কাছ থেকে কেড়ে না নিই। তার থেকে খারাপ জিনিস হয়তো আমাদের জীবনে আর দুটি হবে না। আশা করছি আমি সবাইকে বোঝাতে পারলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং যে মানুষটি দিন রাত লড়াই করে চলেছে জীবন যুদ্ধে, যার কাছে কিচ্ছু নেই লড়াই করা ছাড়া, একেবারে নিঃস্ব, শুধু বেঁচে থাকার জন্য লড়াই করে চলেছে, সেই মানুষটির কাছ থেকে অন্তত তার শক্তিটি কেড়ে নিও না লড়াই করার। এইটুকুই বলবো আজকে। ভালো থেকো সবাই।